আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, তবে এদের তো পৌষ মাস হবেই ভাই, কারণ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইরানের যে রাজনৈতিক ক্ষমতা সরকারগুলো ছিল, যারাই রাষ্ট্র ক্ষমতায় বসছে, এর মধ্যে ইব্রাহিম রাইসির মতন এত মানে ইসালের ঘুম হারামকারী আর প্রেসিডেন্ট কিন্তু ছিল না। আমি প্রথম থেকে বলছি যে এই ঘটনার পেছনে ইসাল দায়ী, এদের প্রযুক্তি দিয়ে এরা কিন্তু এই ঘটনা ঘটাইছে। আর এটার প্রমাণ হচ্ছে এখন এরা যে বক্তব্য দিচ্ছে ভাই, কোথাও না কোথাও কূটনৈতিকভাবে হোক, যে কোনোভাবে হোক, এই ধরনের বক্তব্য তো আসতে পারে না। ঘটনা এরা ঘটাইছে আর এখন এটা নিয়ে তালিবালি বক্তব্য দিচ্ছে। রাইসির মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করছে ইসরায়েলের কয়েকজন ধর্মীয় নেতার পাশাপাশি রাজনৈতিক নেতা। কেউ কেউ বলছে যে এটা ঈশ্বরের পক্ষ থেকে নাকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শাস্তি দেওয়া হয়েছে, এটা তাদের বিশ্বাস। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের মৃত্যুর পর ইসরায়েলি যে রাজনৈতিক নেতারা বা ধর্মীয় নেতারা আছেন, তারা তাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের কি বলো যে রাইসি সাহেবের মৃত্যু নিয়ে নানান ধরনের কটাক্ষমূলক বক্তব্য দিচ্ছেন। ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তার মন্ত্রীরা এবং তাদের যে ধর্মীয় নেতারা তার মৃত্যুতে খুব উগ্রে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনার রাইসিকে তেহরানের জল্লাদ উল্লেখ করে রাবি, রাবি মানে বোঝেন খ্রিস্টানদের যে ধর্মীয় একজন গুরু, রাবি মেইর আবুল তুল বলছেন যে কী বলা যায়, ইসার এবং এদের প্রতি রাইসির মনোভাবের কঠোর নিন্দা জানিয়ে আব্দুল বলছেন, এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঐশ্বরিক শাস্তি। খুব নোংরা ভাষায় সে লিখছে, সে আমাদেরকে ঝুলাতে চেয়েছিল, তাই ঈশ্বর তাকে এবং তার সাথে থাকা ইসাল বিরোধী ক্রুদেরকে হেলিকপ্টার বিধ্বস্ত করে বাতাসে বিক্ষিপ্ত করেছে। ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিষবাষ্প উগরে দিয়ে রাবি আরেকজন নির্ব্যান অ্যাটর্জি, সে বলছে যে ঈশ্বরের অসন্তোষকে এখন আমরা সামনে এসে দেখলাম। তার বক্তব্যে সে লিখছে যে নিজের প্রতি জুলুম করে না, ঈশ্বর বলেছেন যথেষ্ট হয়েছে, আপনি ঈশ্বরকে রাগান্বিত করেছেন। রাইসিও তার প্রশাসনের পদক্ষেপের প্রতি ইঙ্গিত তোলে এরকম নানান বক্তব্য দিচ্ছেন। আরেক নেতা রাবি ইৎস চাক, সে আপনার আমাদের রাইসিকে ফেরাউনের দোসর হামানের সঙ্গে তুলনা করেছেন। রাইসের মৃত্যুর খবর আসার আগে সে লিখছে, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছে দুষ্ট হামান, নিজের পোস্টে বাইবেলের একটা লাইনও জুড়ে দিয়েছে। এছাড়া আমরা যদি দেখি আরেকজন রাজনৈতিক নেতা, সে তার পোস্টে লিখেছে যে এটা ছিল ঐশ্বরিক শাস্তি, এমনকি উচিত জবাব দেওয়া হয়েছে, আমরা জবাব দেওয়ার আগেই প্রকৃতি তাকে জবাব দিছে। এই ধরনের নানান উস্কানিমূলক কর্মকাণ্ড কিন্তু ইসরায়েলের এই রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতারা চালিয়ে যাচ্ছে। আমি অন্তর থেকে বিশ্বাস করি এই ঘটনা যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে দেখবেন 100% ইসরায়েল তাদের প্রযুক্তির অপব্যবহার কইরা আমাদের রাইসি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করেছেন। অবশ্যই আল্লাহর ইচ্ছা ছিল, কিন্তু এই ঘটনাটার ইরানের উচিত সুষ্ঠু পুঙ্খানুপুঙ্খ তদন্ত কইরা এরপর একটা সিদ্ধান্ত নেওয়া। যদি এই ঘটনায় ইসরায়েলের সংশ্লিষ্টতা পাওয়া যায়, যদি না পাওয়াই যাবে, ইসরায়েলের বিরুদ্ধে যেই সকল ঘোষণা এতদিন ইরান দিয়ে আসছে সেই পদক্ষেপ নেওয়া। এরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে, কারণ এখানে আমি জানি না যে দ্বিতীয় কোনো রাইসি, দ্বিতীয় কোনো হোসেন ভাই আর আসবে কি না ইরানের রাষ্ট্র ক্ষমতায়। আল্লাহ ভালো জানে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।